হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি ফটোশপে এমন কিছু ফিচার্স আছে যেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন, একদম অ্যাডভান্স নিউ ফিচার্স। তো আমি সবসময় নতুন কিছু দেখানোর চেষ্টা করব আপনাদের। তো আজকে মূলত আমরা একটি ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজে বেস্ট ওয়েতে আমরা ফটোশপ দিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, দুইটা ওয়ে আমি আপনাদের একদম, এটা ফটোশপের অ্যাডভান্স 2021 যেই সফটওয়্যারটা বের হয়েছে এটার মধ্যে আছে। তো এটা দিয়ে আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব একদম বেস্ট ওয়েতে কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তো চলেন ভিডিওতে যাওয়া যাক। তো ভিউয়ার্স, আমরা ফটোশপটা এখানে ওপেন করা আছে এবং এই ছবিটাও ওপেন করা। আমি এই ছবিটা দিয়ে আপনাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাবো। তো ফটোশপের এটা 2021 সফটওয়্যারটা, তো এইটার কিছু অ্যাডভান্স ফিচার্স আছে। নর্মালি আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি এখান থেকে আপনার পেন টুল দিয়ে, যেটা একদম ক্রিটিক্যাল, মানে নিজের হাতে ধরে ধরে আমরা এভাবে এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে থাকি। কিন্তু এতে দেখা গেছে আমাদের অনেক সময়ের প্রয়োজন হয়। আমরা প্রপারলি এই সিলেকশনটা করতে গেলে অনেকটা টাইম আমাদের প্রয়োজন, মোটামুটি একটা টাইমের প্রয়োজন। তো আমরা একসাথে যারা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করি, অনেকগুলো ব্যাকগ্রাউন্ড থাকে, দেখা গেছে 50টা 100টা ব্যাকগ্রাউন্ড আমাদের চেঞ্জ করতে হয়। সেই ক্ষেত্রে আমরা এইভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আসলে আমরা পসিবল না। তো আমি আবার আন্ডু করছি ভিউয়ার্স। তো এখান থেকে ফটোশপ যে আমাদের যে নতুন ফিচার্সগুলো দিয়েছে, আমি একদম লাস্টে দেখাচ্ছি একটি ফিচার্সে, যে ফটোশপ হেল্প, উপরে হেল্পের এখানে দেখতে পাবেন, এটা 2021 সফটওয়্যারের উপরে এখানে ফটোশপ হেল্পে আপনারা পাবেন। তো এর আগে আমি আরেকটি অপশন আপনাদের দেখাচ্ছি। তো এই যে টুলবারে, টুলবারের উপরে এখানে আপনারা অবজেক্ট সিলেকশন টুল দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন, দেন এভাবে জাস্ট অবজেক্টটা ড্র্যাগ করবেন। ড্র্যাগ করার পর এখানে মোটামুটি সিলেকশন হয়ে গেছে, এখানে সিলেক্ট সাবজেক্টটা ক্লিক করবেন, ওকে। মোটামুটি সিলেকশন হয়ে গেছে ভিউয়ার্স। তো আমরা যদি এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, তো সাপোজ এটা আমরা অন্য একটা জায়গায় নিয়ে যেতে পারবো। আমি দেখাচ্ছি আপনাদের, ফাইল, ফাইল থেকে একটা নিউ ফোল্ডার ওপেন করলাম, নিউ, ডিফল্ট ফটো সাইজ একটা পেজ নিলাম। তো এই যে আমরা এখান থেকে খুব সহজে এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলছি। তো এটা হচ্ছে একটা ভিউয়ার্স। তো আরেকটা অপশন আমি এগুলা কেটে দিচ্ছি। আচ্ছা, আমি আন্ডু করছি, কন্ট্রোল জেড। তো এখানে দেখেন এটাও আমি আন্ডু করছি, কন্ট্রোল ডি, ডি সিলেক্ট করলাম। তো এটা আরেকটা অপশন যেটা আমি আপনাদেরকে বলেছিলাম, একদম লেটেস্ট অপশন যেটা, সেটা হচ্ছে হেল্প। উপরে এখানে, উপরে একদম কর্নারে হেল্প, হেল্প থেকে ফটোশপ হেল্প, ফটোশপ হেল্প থেকে এখানে কুইক অ্যাকশন অনেক সময় এখানে শো করবে। এর আগে আমি এটা দিয়ে কাজ করেছি, যার কারণে এখানে শো করছে। আর যদি কাজ না করেন আপনারা, এখানে কুইক অ্যাকশন থাকবে, কুইক অ্যাকশনে ক্লিক করবেন, দেন রিমুভ ব্যাকগ্রাউন্ড এই অপশনটা পাবেন। এখানে জাস্ট মাউজের লেফট বাটন ক্লিক করে দিবেন, অ্যান্ড দেন এরকম একটা ইন্টারফেস আসবে, দেন এখানে অ্যাপ্লাই ক্লিক করে দিবেন। আশা করি আপনাদের ব্যাকগ্রাউন্ডটা একদম চমৎকারভাবে ফটোশপ নিজে থেকে চেঞ্জ করে দেবে। এই যে দেখেন ভিউয়ার্স, দেন এখানে ক্রস করে দিবেন এটা। তো মুভ টুল দিয়ে আমি এটা অন্য জায়গায় নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এই যে চমৎকারভাবে আসলে আপনারা এই কাজগুলো করতে পারবেন ভিউয়ার্স। তো এই ছিল আজকে ফটোশপের একদম ব্যাকগ্রাউন্ড চেঞ্জের একদম শর্ট এবং হিডেন কিছু বিষয় যেগুলো অনেকে জানেন না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, তাতে করে আপনারা ফটোশপের সকল আপডেট ফিচার্সগুলো আপনারা পাবেন। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন।